আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছে। তো আজকে গুগল থেকে একটি এসএমএস লেটার পেয়েছি, তো সেটি কিভাবে ভেরিফাই করতে হয় আজকে এই ভিডিওটিতে আপনাদের দেখাবো। তো ইউটিউবে যখন আপনার আর্নিং স্টার্ট হয়ে যাবে, আর্নিং স্টার্ট হওয়ার $10 যখন কমপ্লিট হবে, তখন ইউটিউব থেকে আপনাকে অটোমেটিক এসএমএস লেটার পাঠিয়ে দেওয়া হবে। যদি তারপরে যদি আপনি এসএমএস লেটারটি পান নাই, তাহলে আপনি তারপর আপনি তিনবার অ্যাপ্লাই করতে পারেন। তো আমি প্রথমে এসএমএস লেটার পাইনি, তার বাদে আবার অ্যাপ্লাই করেছিলাম, তারপরেও পাই নাই। সেকেন্ডবার অ্যাপ্লাই করার সময় আমি এসএমএস লেটারটি হাতে পেয়েছি। এই দেখেন আমার এসএমএস লেটারটি, এটি আমি দেখাবো কীভাবে আপনি গুগল এসএমএস ভেরিফাই করতে হয়। তো চলুন শুরু করি। প্রথমে আপনি একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর আপনারা যে গুগল হোম পেজ যাবেন, এলসেনের হোম পেজে যাওয়ার পর এখানে একটা নোটিফিকেশন চলে আসবে যে আপনার ভেরিফাই করতে। তাহলে এখানে দেখেন ভেরিফাই ইউর বিলিং অ্যাড্রেস, এখানে দেখেন আপনার, আমি লাস্ট 8 জুলাই অ্যাপ্লাই করেছিলাম 3 নম্বর বার। তো আমি ভিডিও দিয়েছি কীভাবে আপনি অ্যাপ্লাই করতে হয়, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনি ভিডিওটি দেখে নেবেন। তো সেকেন্ডবার অ্যাপ্লাই কীভাবে করতে হয়, তো আমি লাস্ট 8 জুলাই আমি অ্যাপ্লাই করেছিলাম। তো 8 জুলাই অ্যাপ্লাই করার পর আজকে আমি 26 জুলাই, তো আজকে আমি লেটারটি হাতে পেয়েছি। তো তারপর এখানে দেখেন ভেরিফাই অপশন, এখানে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর আপনার যে পিনকোড আছে সেটি আপনি দিবেন, খুব সুন্দর করে দিবেন। ভুল হলে, তিনবার ভুল হলে আপনার এসএমএস সাসপেন্ড হয়ে যাবে। তো আমার পিনকোড দিয়ে, আমার এই দেখেন আমি আমার পিনকোডটি দিয়ে দিলাম। পিনকোড দেওয়ার পর আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন। এই দেখেন বিলিং অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাইড, তো আমার যে আমার গুগল এসএমএসটি ভেরিফাই হয়ে গেছে। তো এখানে আপনি দেখেন আমার আর এই অপশনটি চলে গেছে, তো আমার গুগল এসএমএসটি ভেরিফাই হয়ে গেছে। তো এখন আপনি চাইলে, আপনার যদি $100 আর্নিং হয়ে যায়, তাহলে আপনি টাকা পেমেন্ট তুলতে পারবেন। তো আপনি এই অ্যাড্রেসটা যদি ভেরিফাই করেন না, তাহলে আপনার এসএমএসটি সাসপেন্ড হয়ে যাবে, অর্থাৎ আপনি অ্যাকাউন্ট থেকে 1 টাকাও আর্ন করতে পারবেন না, অর্থাৎ 1 টাকাও উইথড্র দিতে পারবেন না। তো আমার ভিডিওটি বুঝতে পেরেছেন, বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন এবং লাইক করবেন, বন্ধুদের জানাতে শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।